হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতেও কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় স্কলারশিপের সন্ধান দেব। কিভাবে তোমরা বিনামূল্যে অ্যাপ্লাই করে জিতে নিতে পারো কিন্তু 20,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। কেবলমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে যে কোনো পাস ছাত্রছাত্রীরা কিন্তু বিনা খরচায় নিজের মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু এই আকর্ষণীয় স্কলারশিপটি পেয়ে যেতে পারো। কিভাবে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে, কী কী পদ্ধতি, ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। তো মন দিয়ে তোমরা পুরো ভিডিও দেখে নাও। আজ আমি যে স্কলারশিপের কথা বলছি সেটা হচ্ছে মেধাবী ন্যাশনাল স্কলারশিপের অন্তর্গত সমাধান স্কলারশিপ এক্সাম 2022। এটা কিন্তু ন্যাশনাল স্কলারশিপ এক্সাম, যেটা HRDM এর অন্তর্গত। প্রথমে আমি তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো বলছি। তোমাদের এই স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 4/7/2022 তারিখ থেকে চলবে 17/8/2022 তারিখ পর্যন্ত। তোমাদের পরীক্ষাটা কিন্তু 28/8/2022 তারিখ, অ্যান্সার কি দেওয়া হবে 29/8/2022-এ, রেজাল্ট আউট হবে 31/8/2022 তারিখে। যারা এলিজিবল হবে তাদের ডকুমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে 1 থেকে 3 সেপ্টেম্বর 2022-এর মধ্যে। ভেরিফিকেশন এবং স্কলারশিপ ডিস্ট্রিবিউশন হবে 2 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে। প্রসেসটা শেষ হবে 10/9/2022 এবং শুধুমাত্র যারা সাকসেসফুল হবে তাদেরই কিন্তু শুধুমাত্র ব্যাংক ডিটেলস দিতে হবে তোমাদের স্কলারশিপটি পাওয়ার জন্য। এবার দেখো আমি বলছি ইম্পর্টেন্ট নোটিস সম্পর্কে। তোমাদের এই স্কলারশিপটি কিন্তু সমাধান স্কলারশিপ, যেটা সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং তার জন্য তোমরা অবশ্যই এই টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে তোমাদেরকে ফলো করতে হবে। ডেট টাইম লাইন যেটা বলে দিলাম সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হবে, কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না। এবং এই ব্যাপারে তোমাদের যদি পরীক্ষার সময় কোনো রকম সমস্যা হয় তোমরা helpdesk@medhabionline.org-তে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবার দেখে নাও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিশনের যে মেধাবী স্কলারশিপটি, সেই স্কলারশিপটি অলরেডি আমি তোমাদের ডেট বলে দিয়েছি কবে পরীক্ষা হবে। এবার আমি তোমাদের পরীক্ষার এক্সামিনেশন স্কিমটা সম্পর্কে বলছি। এটি যে পরীক্ষাটি তোমাকে দিতে হবে অনলাইন টেস্ট, তোমাকে অ্যাপ্লাইও করতে হয় মোবাইলের মাধ্যমে। পরীক্ষা থাকবে রিজনিং 6টি 6 মার্কসের কোশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 6টি 6 মার্কসের, জেনারেল স্টাডি 4টি থাকবে 4 মার্কস, ইংলিশও থাকবে 4টি কোশ্চেন 4 মার্কস। মোট 10 মিনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং 10 মিনিটের মধ্যে কিন্তু ফুল কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। যদি ভুল অ্যান্সার হয় তাহলে কিন্তু 1/3 নাম্বার কিন্তু ডিডাক্ট হবে। কোশ্চেন কিন্তু হিন্দি এবং ইংলিশ এই 2টি বিষয়ে হবে। এবার ভালো করে নোট করে নাও, এই অ্যাপ্লিকেশান যত রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে মেধাবী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তোমার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে এটিকে ডাউনলোড করে নিতে হবে এবং এটির ওয়েবসাইট হচ্ছে www.medhabionline.org। এবার লাল কালিতে যে অংশটি লেখা রয়েছে ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে 4টি সেকশন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এবং কোনোভাবে এখানে ব্যাক অপশন থাকবে না। সাপোজ তুমি 5 নম্বর প্রশ্নটি পারলে না, তাহলে তুমি 6 নম্বর প্রশ্নে স্কিপ করে যাবে। কিন্তু 6 নম্বর প্রশ্ন পারার পরে যদি মনে হয় যদি 5 নম্বর প্রশ্নের আবার উত্তর দেবে সেটা সম্ভব নয়। অর্থাৎ তোমাকে সময়ের দিকেও খেয়াল রাখতে হবে প্লাস প্রম্পট অ্যান্সার করতে হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এই অ্যাপের মধ্যেই কীরকম ধরনের কোশ্চেন আসে এই পরীক্ষা সেগুলো দেওয়া আছে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা পরীক্ষার সময় পেন, পেন্সিল, পেপার, ক্যালকুলেটার সব কিছু ইউজ করতে পারবে। রেজিস্ট্রেশন ফি কিন্তু এখানে নেই, অথবা তোমরা বিনামূল্যে কিন্তু পরীক্ষাটি দিতে পারছো। এবার আমি তোমাদেরকে বলছি কী কী ধরনের স্কলারশিপ আছে। 1,048 জন পাবে টাইপ এ স্কলারশিপ, 1,000 টাকা পাবে। 1,348 জন পাবে টাইপ বি স্কলারশিপ, 500 টাকা সিঙ্গেল পেমেন্ট। আর 2,475 জন পাবে টাইপ সি স্কলারশিপ, 300 টাকা পাবে সিঙ্গেল পেমেন্ট। এবং এবারে দেখলাম একটা আকর্ষণীয় অফার রাখা হয়েছে এদের তরফ থেকে। টপ 3 যারা হবে, যে ফার্স্ট হবে সে পাবে 20,000, সেকেন্ড যে হবে সে পাবে 10,000, আর থার্ড যে হবে সে কিন্তু পাবে 5,000 টাকা।
রেজাল্ট ডিক্লারেশনের পরে তোমাদেরকে ব্যাংক ডিটেলস দিতে হবে, সেখানেই কিন্তু তোমাদের এই স্কলারশিপের পরিমাণ যে টাকাটি সেটা তোমাদেরকে দেওয়া হবে। এবার আমি তোমাদেরকে এলিজিবিলিটি বলে দিই। তোমাদের অ্যাপ্লাই করতে হবে বলেই দিলাম, মেধাবী অনলাইন যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, ওয়েবসাইটটি ভালো করে ফলো করবেন। এজ লিমিট হচ্ছে 16 বছর থেকে 40 বছর। সিটিজেনশিপ হচ্ছে তোমাদেরকে ভারতীয়, নেপালি, ভুটান, টিবেটিয়ান রিফিউজি এবং আরও বিভিন্ন এলাকার মানুষ হলেও কিন্তু চলবে যারা ইন্ডিয়াতে সেটেল হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। ক্যান্ডিডেটকে শিওর হতে হবে সে যেন তার সার্টিফিকেট যেটা লাস্ট যেটা রেজিস্ট্রেশন যে 30/7/2021 মধ্যে যেন হয়। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই বছর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এনি ডিপ্লোমা কোর্স, সবাই কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তোমাদের প্রথমে গুগল থেকে, প্লে স্টোর থেকে মেধাবী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেটা সেটাকে ডাউনলোড করে নিতে হবে। পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে ফর্মটা এবং একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন আইডি যেটা তোমার মেলে সেন্ড করা হবে। কিভাবে ইমেল আইডি তোমরা ক্রিয়েট করতে পারো যদি তোমরা এখনও না জেনে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা নিজেরা কিন্তু নিজের মোবাইলে ইমেল আইডি ক্রিয়েট করে নিতে পারবে এবং সাবমিট করার সময় অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দেখে নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের। এবং অনলাইন সাবমিশন করার পরে কোনো রকম বাই পোস্ট বাই হ্যান্ড কোনো জায়গায় কোনো রকম ডকুমেন্ট পাঠানোর দরকার নেই। তোমরা শেষ দিনের জন্য ওয়েট করে থাকবে না, তার আগে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলবে। এবং এই অ্যাপ্লিকেশন করার সময় কোনো জায়গায় কোনো রকম ফটো আপলোড বা সিগনেচারের কোনো রকম ব্যাপার নেই। এবার মেরিট অফ স্কলারশিপ এক্সামিনেশন এক্সপ্লানেশন এখানে বলা রয়েছে কোন ধরনের স্কলারশিপে কত টাকা করে পাবে, কত পার্সেন্টেজ, এবং তোমাকে যে স্কলারশিপটা দেওয়া হবে সেটা কিন্তু ট্যাক্স এবং ব্যাংক পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশন চার্জ রেখে সেটা বাদে দেওয়া হবে। পরীক্ষার ডেট টাইম তো অলরেডি বলে দিলাম, 28 আগস্ট ডেট দেওয়া হচ্ছে, টেন্টেটিভ ডেট। অনলাইন টেস্ট হবে মেধাবী অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এবং অ্যাপটা আপডেট আছে কিনা সেটা কিন্তু তোমার পরীক্ষার আগে বেশ কয়েকদিন ভালো করে ফলো করে নেবে। যদি দেখো যে আপডেট ভার্সন এসেছে তাহলে সে আপডেটটা করে নিতে হবে, না হলে কিন্তু তোমার পরীক্ষা দিতে সমস্যা হবে। এবার ওকে ইম্পর্টেন্ট নোট বলা রয়েছে, অ্যাপ্লাই করার আগে মেধাবী স্কলারশিপ এক্সামিনেশনের ব্যাপারটা ভালো করে দেখো, অ্যাপটা ভালো করে দেখো এবং রেগুলার কিন্তু ওয়েবসাইটে চেক করার কথা বলা হচ্ছে। ডেট এবং টাইম কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হবে, আবারও বলা হয়েছে পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা হলে হেল্প ডেস্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করবে। ফোনের ব্যাটারি, ফোন হ্যাং, ফোন সেটিংস এই সমস্ত সমস্যা হলে কিন্তু তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এরপর দেখো একটা পরীক্ষার সময় যদি টাই হয় তাহলে কেমন ধরনের সেম নাম্বার হলে কী ধরনভাবে টাই ব্রেক করা হবে, এ থেকে জি অনেকগুলো অপশন কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপর দেখো সিলেবাস দেওয়া রয়েছে পরীক্ষার, কোশ্চেন কিন্তু জ্ঞান বুক থেকে আসবে এবং মনডে টু ফ্রাইডে কিন্তু ফ্রি স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় জ্ঞান বুকে। 33 দিনে স্টাডি মেটেরিয়াল কিন্তু দেওয়া হয়েছে 4 জুন 2022 থেকে 17 আগস্ট 2022 সমাধান স্কলারশিপ এক্সাম টেস্টে। জেনারেল অ্যাপটিটিউড থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ইংলিশেরও কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি সিলেবাস এবং কিভাবে কি অ্যাপ্লাই করবে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার চলো আমরা দেখে নিই অ্যাপের মাধ্যমে তোমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে গুগল থেকে তোমরা মেধাবী অনলাইন স্কলারশিপ যে অ্যাপটা সেটা ডাউনলোড করে নেবে। অলরেডি কিন্তু আমি মেধাবী সক্ষম স্কলারশিপ সম্পর্কে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি, সেটারও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যদি কোনো নতুন বন্ধু হও দেখে নিও, সেটাও অ্যাপ্লাই করো। চলো না মেধাবীর অ্যাপের মধ্যে নোটিফিকেশনে ক্লিক করলে বুঝতে পারবে যেটা বললাম, সমাধান 2022 ফ্রি স্কলারশিপ দেখো রয়েছে, সক্ষমটা অলরেডি বলে দিয়েছি সেটাও দেখো রয়েছে। এরপর দেখো হচ্ছে মক টেস্ট, মক টেস্টে ক্লিক করলে দেখো এখানে অনেক ধরনের মক টেস্ট, সক্ষমের মক টেস্ট হবে, সমাধান 2, মক টেস্ট 1, 2, এখানে স্টার্ট করে কিন্তু তুমি নিজের মতো করে পরীক্ষার সময় যেরকমভাবে পরীক্ষা দিতে হবে সেরকমভাবে কিন্তু তুমি টেস্ট করে নিতে পারো। এরপর চলে আসছে রেজিস্ট্রেশনে, রেজিস্ট্রেশনে ক্লিক করো,
দেখো প্রথম যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন দুটো আছে স্কলারশিপ এক্সাম, এটা কিন্তু সক্ষম স্বাভিমান স্বাবলম্বন এই পরীক্ষাগুলোর জন্য। আর স্কলারশিপ টেস্টের জন্য কিন্তু পরেরটি, দেখো স্কলারশিপ টেস্টের মধ্যে গেলেই কিন্তু সমাধান 2022 রয়েছে, রেজিস্টার রয়েছে, তোমরা রেজিস্টারে ক্লিক করবে, তোমার রেজিস্ট্রেশন না হলে দেখাবে ইউ আর নট রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করো, করলেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে যেখানে তোমার নাম, জেন্ডার ক্যাটাগরি, তোমার ডেট অফ বার্থ, তোমার 10% তোমার হায়ার এডুকেশন ক্যাটাগরি অল ডিটেলস দিয়ে কিন্তু তোমাকে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। ভালো করে মনে রাখবে স্কলারশিপ টেস্টের মধ্যে কিন্তু তোমার পরীক্ষাটি রয়েছে। এরপর অনলাইন টেস্টে ক্লিক করে কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে অনলাইন টেস্টে ক্লিক করে কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা শুরু করতে হবে, এবং জ্ঞান নলেজ পোর্টালে গিয়ে কিন্তু তুমি এখানে জ্ঞান বুকের থেকে কোশ্চেনগুলো দেখতে পারবে, রেজাল্ট আউট হওয়ার পর রেজাল্টে ক্লিক করে তোমার স্কোর তুমি জেনে নিতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়টি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপের মাধ্যমে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, পুরোটাই কিন্তু আমি বিস্তারিত হয়ে বলে দিলাম। আর যেহেতু ফ্রি স্কলারশিপ বিনামূল্যে অ্যাপ্লাই করা যাচ্ছে, অল্প সময়ের পরীক্ষা, তো সবাই চটপট করে ফেলো, এবং নতুন বন্ধু যারা আছো, পুরনো বন্ধু যারা আছো, সবাইকে বলবো নিজেদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে তারাও পরীক্ষা দিয়ে স্কলারশিপটি পাওয়ার যোগ্য হবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে।